আশা করি ভালো আছো সুস্থ আছো। আমার পিএমআর ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আর তোমরা তো জানো আমাদের বাড়ির পরিস্থিতি একটু খারাপ ছিল, মানে বৃহস্পতিবার সকালবেলা থেকে, সেই জন্য আমি বুধবারে যে ভিডিওটা করে রেখেছিলাম সেই ভিডিওটা আমার ছাড়া হয়নি। বুধবারে ভিডিওটা করে রেখেছিলাম ঠিকই, সেটা বিকেল থেকে করে রেখেছিলাম, মানে মাসি শাশুড়ি আসার পর করে রেখেছিলাম। তা সেইটাই আমার সকালবেলা কিছু শ্যুট করা ছিল না, আমি ভেবেছিলাম বৃহস্পতিবার একটু শ্যুট করে আমি সেটা ছেড়ে দেবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেই জন্য তোমরা আজকের সেই ভিডিওটা আমি পোস্ট করবো, সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? একটু উল্টোপাল্টা হয়ে গেল, কিন্তু ভিডিওটা করেছি কষ্ট করে, ডিলিট করতে ইচ্ছা করলো না, তাই জন্য ভাবলাম আজকে একটুখানি করে নিয়ে আমি ওর সাথে যোগ করে দিই, ঠিক আছে? আর এখন তোমার পুজো করে স্নান টান করা হয়ে গেছে, আমি এখন রান্না করতে যাবো। আর পাপাই খুব দুষ্টুমি করছে, কী আছে? প্রীতমও দুষ্টুমি করছে, তোমরা দেখে নাও কী দেখাবো, ওরা জামা কাপড়া নেই, স্নান করবে বলে জামা প্যান্ট খুলে দিয়েছে। আর কিছু বলার নেই, তোমরা একটু দেখে নাও কষ্ট করে। চলো তাহলে রান্না টান্না করে নিই, শাশুড়িমাকে রান্না ভাত খাওয়াতে হবে আবার রান্না করে। টাটা, তোমরা ব্লগটা দেখে নাও। আমি তোদের মাছ আর নিতে যাবো, বৌদি যাবে কি তুই যাবি তাই বল, তবে তোদের যাবো নাই যাবো, দুষ্টুমি করো না বাবু। আমি এমনি ভাবে আমি যাবো, আমাদের ডুবে সব মাছ তুলবে। একবার বারণ করলে তুই শুনিস না, তুমি ঠেলা ঠেলা দিয়ে দাও তোমার রাতের তো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমরা দেখলে, খেতে বসেছিলাম যখন তোমাদেরকে দেখালাম, খাওয়া হয়ে গেছে। আর আমার শাশুড়িমার শরীর খারাপ, তাই জন্য আমার মামি ছোট মামি শাশুড়ি আর তার ছোট একটা মেয়ে আর দুটো মাসি শাশুড়ি এসেছে, আজকে বিকেল 5টাতে এসেছে ওরা। আর তোমার ওই একটা মামা শ্বশুর হয় যে ছোট মামা শ্বশুর, একটা বড় ট্যাংরা মাছ দিয়ে পাঠিয়েছিল, সেটাই রাতে রান্না করলাম তোমাদেরকে দেখালাম। আর দুপুরের অল্প একটু তরকারি থেকে গেছে, আর ওনারা বললো যে বেশি কিছু করতে হবে না, রাত্রিবেলা ওই একটা মাছের তরকারি করলেই হয়ে যাবে, আর বেশি কিছু করলাম না, ওই জন্য ওটাতেই হয়ে গেছে সবার খাওয়া কমপ্লিট। আর সবার বিছানা করে দিয়েছি, সবাই শুয়ে পড়েছে, কারণ ওরা দুপুরবেলা বেরিয়েছিল, তাহলে কষ্ট হয়েছে আজকে, তাই জন্য বেশি রাত করলো না, খাই দিয়ে ঘুম শুয়ে পড়েছে। আর দেখো কিরম দুষ্টুমি করছে, দেখো ও আমাকে তোমাদের সাথে কথা বলতে দেবে না, ও যখনই কথা বলতে যাবো ও গিয়ে ওই সাইড থেকে এরকম দুষ্টুমি করবে। হাই বলে দাও, ভালো করে হাই বলো, ভালো করে হাই, গুড নাইট বলে দাও, গুড নাইট। তাহলে আমিও বেশি কথা বলবো না, কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে, ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমাবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, গুড নাইট।